আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে আমরা দেখব জুকি এলকে 1903 বিএসএস আমাদের শর্টকাট বাটন কিভাবে কাজ করতে পারি আমরা বাটনগুলো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি F1, F2, F3, F4, F5। তো এগুলো বাটন আমরা প্যারেন্ট সেট করার ক্ষেত্রে কাজে লাগতে পারি। তারপরে আমাদের এখানে আছে সিলেক্ট বাটন, রিসেট বাটন, এম বাটন, তারপরে আমাদের আছে ববিন উইন্ডার বাটন। তো আমরা সিলেক্ট বাটন আমরা প্যারেন্ট সেট করে আমরা সিলেক্ট বাটনে প্রেস করলে আমাদের প্যাটার্ন রেডি হবে। তো আমাদের রিসেট করার জন্য আমরা রিসেট বাটন প্রেস করব। তার এম বাটনে প্রেস করলে আমরা এম বাটনে প্রোগ্রামে ঢুকতে পারব। তো এম বাটনে যদি আমরা প্রেস করি, এম বাটনে যত আমার সুইচ আছে সব আসবে। তো আমরা এখানে প্লাস মাইনাস আছে, আইটেম বাটন আছে, আমরা আইটেম বাটন প্রেস করে আমরা যে কোনো ফাংশনে ঢুকতে পারবো। তো আইটেম বাটন আমাদের আপ আছে, ডাউন আছে, তো আমরা যেটা যখন দরকার আমরা সেটা করে নেব। তো এখানে আছে আমাদের ব্যাক বাটন, এটা হচ্ছে আমাদের ব্যাক বাটন, এটা আমাদের ববিন উইন্ডার, মানে আমরা যদি ববিন ভরতে চাই আমরা সেক্ষেত্রে এখানে চাপ দিলে আমাদের ববিন ভরবে। ববিন উইন্ডার চাপ দিয়ে আমরা এই বাটনটা চাপ দিলে আমাদের এখন যদি আমি প্যাডেল পাড়া দিই আমাদের ববিন অটোমেটিক ঘুরতে থাকবে, তখন আমরা ববিন ভরতে পারবো। তো আমাদের এটা হলো সিলেক্ট বাটন। তো ব্যাক বাটন, আমরা যদি ব্যাগে কাজ করতে যাই আমরা এই ব্যাগে সিলেক্ট করলে হবে। তো আমাদের টেনশন পোস্টে কাজ করার জন্য আমরা এই টেনশন পোস্ট ইউজ করব। এখান থেকে আমরা প্লাস ম্যানেজ করে দিলে আমাদের টেনশন পোস্ট কমে যাবে। তো এটা আমাদের সিলেক্ট বাটন। তো আমরা এখান থেকে আইটেম বাটন প্রেস করে আমাদের প্লাস ম্যানেজ করে আমরা মেজারমেন্ট কমাতে বাড়াতে পারি, ওয়াই স্কেল, এক্স স্কেল, প্লাস ম্যানেজ দিয়ে আমরা প্যাটার্নও চেঞ্জ করতে পারি। তো কীভাবে আমরা প্যাটার্ন চেঞ্জ করতে আমরা সেটাও দেখব। তো এইভাবে আমরা শর্টকাট বাটনগুলো আমরা কাজ করতে পারি। তো আপনারা দেখতে পারেন কীভাবে আমরা শর্টকাট বাটনগুলো কাজ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। শুধু আমরা বাটন পরিচিত হওয়ার জন্য আমরা এই ভিডিওটা দেখলাম যে কোন বাটনে আমরা কী কাজ করতে পারি। তো ধন্যবাদ সকলকে।